আমার ব্লগে আজ আমি শেয়ার করছি শিং মাছ পরিষ্কার করা। তো আমি সহজভাবে শিং মাছ পরিষ্কার করে নিলাম, তাই আমার ব্লগে শেয়ার করে নিচ্ছি। তো আমি কিভাবে পরিষ্কার করলাম সেটা দেখাচ্ছি। এই মাছগুলি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন আমি লবণ দিয়ে পিছলা যে ভাব আছে ওইটা আমি দূর করে নিব। লবণ দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি, হাত দিয়ে ঘষলে তো কাঁটা লেগে যাবে, সেজন্য আমি হ্যান্ড গ্লিটার দিয়ে আমি ঘুরে ঘুরে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। তাহলে পিছলা যে এটা থাকবে কষ্টটা ওইটা দূর হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন লবণ দেওয়ার কারণে মাছটা একটু ফ্রেশ হয়ে গেল। এখন ধরা যা, আগে তো ধরা যেত না, পিছলার কারণে ধরাই যেত না। তো এখন আমি পানিটা ফেলে দেব, দিয়ে মাথাটা আমি কেটে নিব মাছের। আর এখানে আমি সাইডে রেখে দিলাম পেঁপের কুসা, রাখলাম এটা আমি পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে আমি পেঁপের কুসাটা নিয়ে নিলাম আর মাথাটাও কেটে নিলাম মাছের। তো আমি পানি দিয়ে পেঁপের কুসাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মাছগুলি কুসার ব্লেন্ডার করা রসটার মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণ আমি রেখে দিব। তো এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, আর দিব হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দিব 1 চামচ পরিমাণ, দিয়ে তারপর কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তাহলে খুব তাড়াতাড়ি খুব সহজভাবেই কালো যে উপরের চামড়ার এটা একেবারেই সাদা হয়ে যাবে। তো আমি 1-2 মিনিট বা 5 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দিব। তারপর আমি এটাকে হাতে কুচলিয়ে নিব। তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি হাত দিয়ে এভাবে 2 মিনিটের মতো কুচলিয়ে নিব। তো দেখতেই পাবেন অনেকটা সাদা হয়ে যাবে, তখন বোঝাই যাবে না যে এটা শিং মাছ ছিল, একেবারে সাদা ধবধবে হয়ে যাবে। তো এইভাবে খুব সহজভাবে পরিষ্কার করে নেওয়া যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কতটা সহজভাবে পরিষ্কার করে নেওয়া যায়। মাজা ঘষা ছাড়াই শিং মাছ এভাবে পরিষ্কার করে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেল, এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে আরও সাদা দেখা যাবে। তো মাত্র 2 মিনিটেই আমি এভাবে কুচলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সাদা হয়েছে। আশা করছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। তো আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। খুব সহজভাবেই এভাবে পরিষ্কার করা যায় ভিনেগার আর হচ্ছে পেঁপের খোসা দিয়ে। শিং মাছ পরিষ্কার করতে অনেক সুবিধা এবং খুবই সহজভাবেই পরিষ্কার করা যায়। আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।